করে দাও অন ক্যামেরা হ্যাঁ শুরু করে দাও আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুক্তি আফরোজ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুক্তি আফরোজ থেকে আজকে আবারো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকে আমরা যাচ্ছি আবারো একটা দাওয়াতে তো লন্ডনে আসার পরে তো দাওয়াতের উপরেই আছি এভরিডে দাওয়াত খাচ্ছি বাট প্রতিটা দাওয়াতে কিন্তু ব্লগ করা হচ্ছে না যাই হোক আজকে যাচ্ছি আমরা হচ্ছে রাসেল ভাই আর আনিতা ভাবির বাসায় বাংলাদেশে থাকা অবস্থা থেকেই ভাবির সাথে পরিচয় ছিল ফেসবুকের মাধ্যমে তো ভাবির সাথে প্রায় কথা হতো তো সব কিছু মিলে আজকে প্রথমবার ভাবির সাথে দেখা হবে আমি অনেক বেশি এক্সাইটেড ওনাদের একটা বাচ্চা আছে যার নাম হচ্ছে অ্যারন তো অ্যারনকে আমি ছোটোবেলা থেকে ফেসবুকে ওর ছবি দেখি সো ও এত কিউট মাশাআল্লাহ ওকে দেখলেই আদর করতে ইচ্ছা করে তো আমি অ্যারনকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড তো আমরা এখন বের হয়ে যাব আমরা নিচে এসে দাঁড়িয়েছি ক্যাব কল করা হয়েছে তো ক্যাব আসলেই আমরা বের হয়ে যাব আর এই তো আমরা ক্যাবে উঠে গিয়েছি অলরেডি আমরা অবস্থা তো আপনাদের সাথে নিয়ে চলেন আমরা যাই ঘুরে আসি বেড়ায় আসি আর এই তো আমরা ভাবিদের বাসায় চলে এসেছি আসার পরে তো প্রচুর আড্ডা হচ্ছে গল্প হচ্ছে আর হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে অ্যারনকে দেখাবো আমি যে বলেছিলাম যে অ্যারন এত কিউট মাশাআল্লাহ ওকে দেখলে যে কারোই আদর করতে ইচ্ছা হবে তো আপনারা দেখলেও বলবেন যে ও আসলে কতটা কিউট আর আসার পরে গল্প টল্পর পরে এখন ভাবি হচ্ছে আমাকে মিষ্টি খেতে দিয়েছে ভাবির নিজের বানানো তো মিষ্টি দেখে আমি আর ক্যামেরা অন করতে দেরি করিনি দেখেন কত নাইস মানে ভাবে তৈরি করেছে এগুলো সব ভাবির নিজের বানানো আর কি কতটা পারফেক্ট মানে মনে হচ্ছে দোকান থেকে কেনা আনা মিষ্টি আমরা যে মিষ্টি কিনে আনছি সেগুলোর চেয়ে তো এগুলোর লুকস বেটার সো এখন আমরা ট্রাই করব আর কি এগুলো আমরা একটু অ্যারনকে দেখাই বলো হ্যালো সে হাই ও ও ও ও ও হাই বাবা ওকে নরমাল বেশি প্রিপারেশন না উলি আচ্ছা এটা কি মামা অ্যারন আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসছে আমাদের কিউট আর মাই জেঠা বলো কোনটা খাবে বাবা বলো চাচু which one আগে বলো আন্টি which one কোনটা খাবে this one thank you বলো my pressure thank you এইটা হচ্ছে আমাদের অ্যারন বাবা অ্যারনের কথা আমি ইন্ট্রোতেই বলেছিলাম যে অ্যারন এত কিউট যে অ্যারনকে দেখলে যে কারো আদর করতে ইচ্ছা করবে তো দেখেন অ্যারনকে সবাই আমি অ্যারন দিয়ে দিচ্ছি তারপরে হাতে করে খেতে থ্যাঙ্ক ইউ হুসান মাই হুসান ইজ মাইন হুসান কোনটা খাবে বলো হুসান থ্যাঙ্ক ইউ বাবা কোনটা খাবে ভাই আপনার মত না অরেঞ্জ Baba orange. Tell to me. Lucky baby. Which one is yours? Orange. Acha na. Good. Now I'm here to make a reaction, Baba. This Sprite is. Mama. Shuna, auntie ke tumi ye bolbo? Ganta shunaba? Tum gan shunaba amake Aaron? Okay, that's good. আমরা তাহলে এখন সবাই এখানে বসে বলছেন দাও সুন্দর দাও দাও এখানে দাও আচ্ছা মেডালে 1 2 3 and where's under bus সোজা হয়ে দাঁড়াও সামনে তাকাও না ওর মত বলো round and round all যে বাবা গিটার বাজাচ্ছে round and go wow wow Wow, very beautiful, very nice. Sweet boy. It's a good boy. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Now I know your ABCs. Next time, what do you sing with me? Well done. Job done. The first one did. Next year. Aaron, এই টাইক একটু ভাবি চেক করবেন লাগবে কিনা। নালে নিয়ে যাব চেঞ্জ করানো যাবে। মানে আমার এখন মনে হচ্ছে সাইজ নিয়ে একটু হবে। হবে। জ্যাঠাই কিনা না। না হলে জ্যাঠাই রে পিটামু। ওয়াও। Aaron সাইজ তো দেখলে বুঝবো হ্যাঁ প্যান্টটা মনে হচ্ছে হবে গেঞ্জু 6.7 ইঞ্চি আমি কালকে ভাবিকে একটু চালাকি করে জিজ্ঞাসা করে নিছিলাম না জি নাফরুজ ভাই আন্দাজ না আমি কালকে ভাবির সাথে কথা হইতেছিল আমি একটু চালাকি করে জিজ্ঞাসা করে নিছি ভাবি ওর কারণ ওর তো গ্রোথটা ভালো মাশাআল্লাহ তো ভাবি বলতেছে 3 বছর আমি সে ওর কি 3 বছরে বাচ্চার কাপড় লাগে বলে কি না ওর তো 6-7 লাগে এটা কি ও এটা বলতো লন্ডন আই টাওয়ার ব্রিজ তুমি এটা লাইক করছো পছন্দ হয়েছে তোমার এরা ইয়েস ইয়েস থ্যাঙ্ক ইউ ওয়েলকাম বাবা ওলি বাবা রে লক্ষ্মী বাচ্চা আচ্ছা অ্যারনকে তো অনেক দেখালাম এটা হচ্ছে আমাদের অনিতা ভাবি অ্যারনের আম্মু হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আর এই যে হচ্ছে আমাদের রাসেল ভাইয়া হ্যালো হ্যালো ভিউয়ার্স আসসালামু ভাইয়া অনেক ভালো গান গায় সো আমাদেরকে আসার পর থেকেই ভাইয়া তার নিজের গাওয়া গান দিয়ে এন্টারটেইন করছে এই যে আপনাদের ভাইয়া এই আমাদের জিয়া ভাই রেহান আসসালামু আলাইকুম তানিম ভাই একটু বদনখানি দেখায় দেন ওমনে আর আমরা এখন সবাই খাওয়ার জন্য বসে যাব প্রথমেই আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ভাবি প্রতিটা খাবার যেগুলো রান্না করেছে সেগুলো আবার এরকম একটা কার্ডের মধ্যে লিখে রেখেছে আর এই আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার আর লোভনীয় হয়েছিল আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা মজাদার হয়েছে খাবারগুলো ভাবি আমি সবচেয়ে বেশি খাই আমি ঠিক আছে এটা ধরেন না বেশি খাওয়ার লক্ষণ তো এই যে আপনি সবচেয়ে বেশি খান না এটা আপনি প্লেটটা বড় দিচ্ছি দেখবেন না শেয়ার ফ্রম বাবা শেয়ার ফ্রম বাবা আমরা এখন খাবার দাবার খাচ্ছি ভাবির রান্না করা মজার মজার খাবার কোনটা রেখে কোনটা খাবো মানে আমি বুঝতে পারছি না কোনটা দিয়ে শুরু করব আগে ভাবি কোনটা নেব কোন আপনাকে আচ্ছা আমি একটা মাছ আস্ত মাছ উঠিয়ে দিতে চাই আস্ত মাছ আমি কিভাবে খাবো না খেলো আপনি জাস্ট রাখলেন আচ্ছা আপনি আলাদা প্লেটে তুলে আমি ওখান থেকে তুলে নেব আপনাকে ওটা সেদিন এই যে তানিম ভাইদের বাসায় গেছি তার আমার আস্ত মুরগি আমি সত্যি কথা রান্না করতে পারি না সেটার জন্য আমি কত কিছু রান্না করতে না আস্ত মুরগি কই খাই তুমি পুরো 1 কেজি সাইজ আচ্ছা আমি এখান থেকে ভেঙে নিব প্লেটে তুলে মানে যা লাগে এই যে আমার জন্য ভাবির স্পেশাল আস্ত ইয়া বিগ সাইজের ফিশ খাওয়া দাওয়া শেষ করে আবারও ডেজার্ট ছিল ভাবির তৈরি করা মিষ্টির সাথে সাথে ছিল ম্যাঙ্গো মুজ যেটা কিনা অসম্ভব মজার হয়েছিল আমরা সবাই অনেক বেশি মজা করে খেয়েছি থ্যাংক ইউ ভাবি এত মজার মজার খাবার খাওয়ানো ভাবির বাসায় অনেক খাওয়া দাওয়া করলাম গল্প আড্ডা তো হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে এখনও আমাদের গল্প শেষ হচ্ছে না তবে ভাবি আমাকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখিয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না ভাবি দেখেন তার খাজানা বের করছে এগুলো মানে যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো আমার সাথে একমত হবেন যে এগুলো খুবই মিনিংফুল জিনিস খুবই ছোট জিনিস বাট নিজের ঘরে এরকম আমাদের দেশি সংস্কৃতির কিছু জিনিস থাকলে ভাল লাগে নিজের কাছে অনেকেই হয়তো এই জিনিসগুলো খুঁজেন দেশের বাইরে বসে তারপরে এই যে দেখেন এই ফ্রেমগুলো আমি তো জানতাম না যে ভাবি এগুলো মানে ভাবির কালেকশনে আছে ভাবির কাছ থেকে নিতে পারবো আমি বাংলাদেশ থেকে এই ফ্রেমগুলো টেনে এনেছি মানে আমি যখন আমার বাসা সাজাবো গোছাবো তখন আপনারা দেখবেন এই সেম ফ্রেমটা আমি বাংলাদেশ থেকে কিনে মানে লাইক অনেক প্রোটেকশন সহকারে ওটাকে এনেছি যাতে ভেঙে না যায় বাট আমি তো জানতাম না যে ভাবির কাছে ছিল এখন আজকে এসে আমি জানতে পারলাম এই জিনিসগুলো অনেকেই খুঁজেন দেশের বাইরে তো ইউকেতে যারা থাকেন ইংল্যান্ডে আর স্পেশালি লন্ডনে যারা থাকেন তারা তো খুব ইজিলি নিতে পারবেন। তাছাড়া আপনি কি ইউরোপে দেন ভাবি? ইউরোপে এখনো দেওয়া শুরু করিনি, বাট যদি কেউ চায় ডেফিনেটলি। আচ্ছা, তো ভাবি নিজেই বলেন ভাবির পেজটা সম্পর্কে একটু। আচ্ছা, আমার পেজটার নাম হচ্ছে আনিতাস। যদি একটু ফোনে দেখায়। ওকে, হ্যাঁ এটা এই যে এইটা হচ্ছে ভাবির পেজ, আনিতাস হচ্ছে ভাবির পেজের নাম। এখানে এই পেজে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আপনারা নিতে পারবেন। প্রাইসটা ওখান থেকে জেনে নেবেন, আমি আসলে এগুলো প্রাইস জানি না, তো আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই। অবশ্যই পেজে যাবেন, ভিজিট করবেন, না নিলেও লাইক দিয়ে রাখবেন, যদি কখনো প্রয়োজন হয় তখন নিয়ে নিতে পারবেন, এই আর কি। আর মেইনলি যে এটা দেশের জিনিস, আমি সবসময় আমি ম্যাগনেট লাভার, কালেক্ট করি সবসময় যেখানেই যাই। তো আমার এই মানে আমি নিজেই ফিল করলাম যে আমার দেশের ম্যাগনেট আমার কাছে তখনও ছিল না, যখন আমি অন্যান্য দেশের বা যে সব জায়গায় যেতাম কালেক্ট করতাম। তো তারপর যখন পেলাম আমার তো মানে ঘরে থাকলে মনে হয় যে ফুলফিল, আমার মানে আমার কালেকশনটা ফুলফিল। এবং আদার্স যেসব সুভেনিয়ার আমরা কে না চাই যে এইসব আমাদের দেশীয় জিনিস আমাদের কাছে থাকুক। আর এটা তো অবশ্যই আমাদের নেক্সট জেনারেশনরা তো এভাবেই চিনবে, তারা তো অত ফ্রিকুয়েন্টলি বাংলাদেশ ভিজিট করতে পারে না, অনেক সময় অনেক কিছু দেখতে পারে না। তো থ্রু ছবি, বই, আর এটা তো একটা ফিজিক্যাল একটা জিনিস যেটা দিয়ে আমরা দেখাতে পারি যে এটা আমাদের আমাদের কালচার, আমাদের ঐতিহ্য এটা। তো এই চিন্তা থেকে ছোট্ট এটা করা, মানে আমার এই সেম মেন্টালিটি যারা থাকবেন তারা অবশ্যই পছন্দ করবেন। অনেকেই হয়তো বা না করলেও ঠিক আছে, সবার জন্য সেটাই ফাইন, মানে এটাই এখান থেকে শুরু করা। এখন জানি না এটা ইনশাআল্লাহ আমার মনে হয় অনেকেরই ভালো লাগবে, আমার নিজের পার্সোনালি অনেক ভালো লাগে। এবং আমি মানে স্পেশালি কিন্তু আমি এই জিনিসগুলো দেন হচ্ছে আমি আরো কিছু জিনিস দেখাই যেগুলো ভাবির কালেকশনে আছে। যেমন আমি এই রিক্সা, টেম্পু, ভ্যান এগুলো আমি বাংলাদেশ থেকে আমি যখন আসছি তখন নিয়ে আসছি। আমার ইচ্ছা আছে আমি একটা দেওয়ালি জাস্ট শুধুমাত্র আমার ওই দেশের জিনিস দিয়ে আমার সাজানো থাকবে, যেটার জন্যই আমার ওই জিনিসগুলো আসলে টেনে আনা অত দূর থেকে। তো ইনশাল্লাহ আমি যখন করব তখন হয়তো আমার অনেক দর্শকরাই দেখতে পারবে যে আসলে কতটা ভালো লাগে। আর আমার ইচ্ছা আছে যে আমার মেইন ডোর ওপেন করার পরেই যেন ওই জিনিসটা আমি থাকে, তাহলে সবাই ঢুকেই ওই দেশি জিনিসটা দেখতে পারবে আর কি। তো যারা এই ধরনের জিনিস পছন্দ করেন, কালেকশনে রাখতে চান, তারা অবশ্যই আনিতাস পেজে নক করতে পারেন, ওখান থেকে আপনারা ডিটেলসটা জেনে নিতে পারেন। আমি আসলে আপনাদের দেখানোর দরকার তাই দেখিয়ে দিলাম এখানকার কোনো কিছু, কিন্তু প্রাইস আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। সো আপনাদের প্রাইস জানতে হলে আনিতাস পেজে যেতে হবে। আর এই তো খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সবকিছু শেষ করে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর তানিম ভাই আর জিয়া ভাই আমাদেরকে ড্রপ করে দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে ভাবির ওখানে গিয়ে আড্ডা দিয়ে। আশা করছি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, খুব শীঘ্রই কিন্তু আমার নতুন বাসায় ওঠার শপিংয়ের ব্লগগুলো চলে আসবে। তো আপনারা কিন্তু যারা যারা আমার নতুন বাসা সম্পর্কে জানতে চাচ্ছেন, কবে উঠছি, কিভাবে উঠছি, কি কিনছি, কিভাবে বাসা সাজাচ্ছি, এই সব কিছুই দেখতে পারবেন। তাই চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।